हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। अनेक दिन बादे तोमादेर माझे एकटा नतून आरो एकटी वीडियो निये चले एलाम। আজকে হলো রবিবার সকাল 7টা বাজে, তো আমি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর জানো তো বন্ধুরা, যতই চেষ্টা করছি না কেন, কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে একদমই পারছি না। একদিন যে কোনো রকম ব্লগ দিইনি, যেন নিজের যে কাজ, রেগুলার বেসিস যে কাজকর্মগুলো থাকে সেগুলো করার এনার্জি একদমই পাচ্ছি না। কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, আর ট্রাইপডটা দেখলে কিন্তু বেশ মনটা খারাপ লাগছে। তো ওই জন্য আমি ভেবে আছি আমার এই চ্যানেলেও কিছু, ধরো রেগুলার তো ভিডিও দিতে পারবো না, দু তিন দিন অন্তর আমি ভিডিও দেব। আর নতুন যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলেও আমি রেগুলার ভিডিও দেব। তোমরা যারা চাইছো আমার নতুন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমার কমিউনিটি পোস্টে নতুন চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। তো আজকে বানাবো ফ্রাইড রাইস, তো ওই জন্য আর কি হাজবেন্ড বাজার থেকে নিয়ে চলে এসছে কাজু কিসমিস, আর সকালে তো ব্রেকফাস্ট ছিল পরোটা আর ঘুগনি। এখন করে রবিবার, সকালে টিফিন ব্রেকফাস্ট হয় পরোটা আর ঘুগনি। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন যেহেতু রবিবার আম্বুবাচি লেগে রয়েছে, তো ওই জন্য আর আজকে মাছ মাংস কোনো রকম কিছু খাওয়া দাওয়া হবে না। আজকে করব পনির মশলা আর করব তোমার ফ্রাইড রাইস। কড়াইতে প্রথমে তেল দিয়ে আমি যে পনিরগুলো পিস করা ছিল, তো সেগুলো আমি না এরকম ভেজে নেব। আর তেলে দেওয়া মাত্র এরকম তেল ছিটকাচ্ছিল, তো ওই জন্য এরকম ঢাকনাটা দিয়ে আর কি সবগুলো ভেজে নিয়েছি। আর ভেবেছিলাম যে পনিরগুলো শুধু প্লেন করব, তারপরে মনে হলো যে না এর সঙ্গে কিছু আলু দিই তাহলে বেশ খেতে ভালো লাগবে। তো কয়েকটুকুরো ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছিলাম, সেগুলোও না আমি ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে পনির কখনো রান্না করা হয়নি, এ আজকে প্রথমেই হচ্ছে। যেখান থেকে বিয়ে হয়েছে আর কি, বা বিয়ের আগে বলো পরে বলো, কখনোই বানাইনি। পনির রান্না খেয়েছি মায়ের হাতে, শাশুড়িমার হাতে খেয়েছি, কিন্তু নিজে কখনো বানানো হয়নি সেভাবে। তো আমি এই রান্নাটা কীভাবে করতে হয় সেটাও কিন্তু জানি না, সেই জন্য আমি না ইউটিউব দিয়ে রান্নাটা কীভাবে করতে হয় সেটা দেখে নিয়েছিলাম। তো সেইভাবেই আর কি করেছিলাম। তো রান্নাটা সত্যি ভীষণই ভালো খেতে হয়েছিল। তো তোমরা একটু এটা দেখলে বুঝতে পারবে রান্নাটা খুব ইজি এবং খুব টেস্টি। তো এদিকে দেখো আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, বেসিক যে মশলাগুলো দেয় তো সেগুলো তো দিয়েছি, তারপর একটু কর্নফ্লাওয়ার দিতে না বেশ ঝোলটা মাখা মাখা বেশ হয়ে গেছিলো, খানিকটা চিলি চিকেনের মতন হয়েছিল খেতে, বেশ ভালো লাগছিলো। এই যে রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না বলতে শুধু হয়েছে পনিরটা, এখনও রয়েছে আমার ফ্রাইড রাইস বাকি রয়েছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেছিলো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি দেখো একটু গাজর ক্যাপসিকাম ভেজে নিয়েছিলাম, তো এর মধ্যে একটু ভিনিগার আর সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে যে অল্প ভাত ছিল তো সেটাও আমি এরকম করে হালকা করে ভেজে নেব। আমি যে লাস্টের যে ভিডিওটা দিয়েছিলাম, তো সেটাতে তোমরা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো। তো তোমরা যারা আমাকে চেনো, তো তোমরা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করছিলে যে কী হয়েছে, আমি কেন আর ভিডিও দেব না। কী জানো তো বন্ধুরা, এটা যেহেতু তোমার শর্টসের চ্যানেল, তো সেখানে আমি ভ্লগ ভিডিও আমি দিচ্ছি, তো ওই জন্য মনে হচ্ছে ইউটিউব এটা কোনো জায়গায় প্রমোট করছে না সেরকম কোনো জায়গায়, ওই জন্য আমার ভিডিওতে না ভিউজ হচ্ছিলো না। তো সেই কারণে আর কি অনেকটা মানে কি বলবো, খুব একটা খারাপ লাগা কাজ করছিলো। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমি নতুন চ্যানেল একটা ওপেনিং করি, তারপরে সেখানে আমি তো রেগুলার ভিডিও দেব, সাথে এটাতেও দেব। তো দেখা যাক কী হয়। এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর ভিজে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর একদিন তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো যা গরম শুরু হয়েছিল এখন কিন্তু অনেকটাই শান্তি। আর সমস্যা বলতে কী হয় জানো তো, গ্রীষ্মকাল এই সরি বর্ষাকালে জামাকাপড়গুলো কিছু শোকাতে যায় না, সেক্ষেত্রে কী করি আমি, চিকুর যে জামাগুলো রয়েছে সেগুলো না আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই, আর আমাদের যে জামাকাপড় রয়েছে সেগুলো না ফ্যানের তলায় বা একটা কোনো ঘরে বেডরুমে হয়তো কয়েকটা জামাকাপড় ভিজে দিয়ে দিলাম, দিয়ে আর জামাকাপড়গুলো মেলে দিই, ফ্যান চালিয়ে দিই, বেশ শুকিয়ে যায়, সেরকম অতটা অসুবিধা হয় না। এই যে আমাদের খাবার বেড়ে নিয়েছি, তো আমি আর হাজবেন্ড এখন খেতে বসবো, আর আমাদের চিকুর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি।
সপ্তাহে একটা দিন ইচ্ছি গো ওর পাপার সাথে ঘুরতে যায়, আর রবিবার হলেই কিন্তু ও জানে যে পাপা বাড়ি আছে মানে ওকে নিয়ে ঘুরতে যাবে। আর এখন তোমার ঘড়িতে বাজে 6টা, তোর ভীষণ আনন্দ হচ্ছে পাপা কখন ওকে বেড়াতে নিয়ে যাবে। আর এদিকে আমাদের চিকুর তো আর তর সইছে না, ভাবছে কখন আমি ঘুরতে যাব, কখন বাইকে বসবো। আর হাজবেন্ড পাশেই আর কি, ঘরের এই পাশটাতে আর কি বাইক রাখে, তো ওই গ্যারেজ থেকে বাইকটা বার করছে, আর ও দেখো আমার হাত ধরে তরতর করে নেমে যাচ্ছে। চিকুকে নিয়ে ওর পাপা যখনই ঘুরতে বার হয় না, ওকে বাইকে বসিয়ে নিয়ে একটা বেল্ট দিয়ে না আটকে নেয়, তাহলে একটু বেশ অত রিস্ক থাকে না। আর ও যতক্ষণ বাইকে থাকে তো কিন্তু একটুও হাত ছাড়ে না। এবার তাও একটা কেমন ভয় কাজ করে, ওই জন্য এরকম বেলটা দিয়ে দিলাম তো যাতে ও আর কি এরকম আটকে নিতে পারে। আর ও অনেকটা পথ যায় গো, স্টেশন থেকে মোটামুটি তোমার 1-1.5 ঘন্টা ডিস্টেন্স এরকম আমাদের যে মার্কেট, ও সেখানে যায় কিন্তু এরকম ঠায় ধরে বসে থাকে, আমাকে আবার যাওয়ার সময় বাই করে দিল। তো ভাবলাম ভালোই হয়েছে ওরা গিয়েছে, আর সন্ধেবেলা তো প্রচুর কাজকর্ম রয়েছে, তো সেগুলো আমি ফটাফট কাজটা সেরে নেব। আর সারা দুপুর যে বিছানায় শোয়া হয়েছিল, তো বিছানাটা এখন অগোছালো হয়েছে, আমি গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে দুপুরের পর থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন জানো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, তো দুপুরে ভাবলাম আজকে ঘুমাবো না, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। ঠান্ডা ওয়েদারে যেটা হয় আর কি, ফ্যান চলছে, ঠান্ডা ঠান্ডা লাগছিল, উঠে যে ফ্যানটা অফ করবো সেটারও না ইচ্ছে করছিল না। তো যাই হোক, তো ঠান্ডাতে মোটামুটি আজকে সবারই ঘুমটা ভীষণ ভালো হয়েছে, আর আমার হাজবেন্ড তো দুপুরে করে ঘুমায় না, কিন্তু আজকেও বাড়ি ছিল বলে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, ডেকে ডেকে প্রায় তুলতে হলো যে চিকুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো, বেচারা ও একটু আশায় থাকে যে পাপা আজকে আমাকে নিয়ে যাবে। কয়েকটা জামাকাপড় রয়েছে, তো সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি, আর কিছু জামাকাপড় না আধ শুকনো ছিল, তো সেগুলো ঘরে ফ্যান চলছিলো বলে দুপুরবেলা দিয়ে দিয়েছিলাম, তো দেখলাম বেশ ভালো শুকিয়ে গেছে, তো সেগুলোও এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর দেখো অর্ধেক জামাকাপড় না কিচ্ছু শোকায়নি, এরকম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, তো সেগুলো বারবার এরকম উল্টে পাল্টে দিলে আর কি শুকিয়ে যাবে। আর এই যে হাজবেন্ড বাজার থেকে চলে এসছে, আসার সময় এনেছে তোমার ব্ল্যাক পেপার আর আদা এনেছিল, আর এনেছে তোমার কর্নফ্লেক্স। তো কর্নফ্লেক্সটা না কেন আনতে বলেছি, সকালবেলা করে না আমার খাওয়ার সময় পাই না, তো কর্নফ্লেক্সটা হলে কি খুব তাড়াতাড়ি একটু দুধের মধ্যে ভিজিয়ে ফটাফট খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য আর কি আনানো। আর এদিকে তোমার চিকুর জন্য আনা হয়েছে ক্যান্ডিড সাবান, ওর জনসনের যে সাবানটা ইউজ করে তো সেটা প্রায় শেষ হয়ে এসছে, তো ওই জন্য বললাম একটা সাবান নিয়ে আসতে, তো দেখলাম ক্যান্ডিডটা এনেছে, খুব ভালো সাবানটা, ঠান্ডা মতন। আর এদিকে তোমার এনেছে জনসনের শ্যাম্পু, আর কয়েকটা না ওই লজেন্স নিয়ে চলে এসছে। আজকে রাতে ভাবছি চিকুর জন্য একটু একটা রুটি বানিয়ে নেব, আর আমাদের জন্য বানাবো পরোটা। আর কি জানো তো বন্ধুরা, এখন তাও তো একটু ঠান্ডা, একটু বর্ষাকাল ওয়েদার বলে আর কি রুটি পরোটা খাওয়া হচ্ছে, আর যা গরম শুরু হয়েছিল তো তখন ময়দা আর বা আটাতে হাতই দেওয়া হতো না, তো আজকে ওই জন্য একটু পরোটা বানিয়ে নেব। তো ভাবছি আজকে পরোটাটা 3 কোণা করে বানাবো, অন্যদিন যখন বানাই না পুরো গোল করে রুটির মতন করে করতাম, আর আজকে মনে হলো যে না একটু 3 কোণা করব, তো ওই জন্য গোল করে বেলে নিয়েছি, অল্প অল্প ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে ভাঁজ করে নিয়ে বেশ সুন্দর বেশ হলো শেপটা অনেকদিন পরে আর কি। আর আমি তো ময়দার জিনিস একদম তেল দিয়ে বেললে না গোলই হয় না, তো আমি এই নিয়ে শাশুড়িমার কাছে অনেক বকা শুনতাম, মানে উনি আমাকে অনেকবার হাতে ধরে শিখিয়েছে যে এইভাবে এইভাবে বেললে তেল দিয়ে তোমার যে কোনো পরোটা বা লুচির শেপ সুন্দর হয়, কিন্তু আমি কিছুতেই পারি না, তো রুটিটা তাও তো এখন সুন্দর গোল করতে শিখে গেছি। রুটি এখন করতে
বেশ ভালোই শিখে গেছি। আগে না অল্প যা হোক করে আর কি আটাটা মেখে আর রুটি করতে শুরু করে দিতাম, তো দেখতাম কি রুটি না ফুলতো না ভিতরে তো কাঁচা কাঁচা থাকতো, খুব বাজে একটা ব্যাপার হতো। তো এখন সেই তুলনায় অনেক ভালো শিখে গেছি। তো হাজবেন্ড তো মাঝে মাঝে আমাকে মানে মজা করে শোনায় যে আগে আমি কেমন রুটি বানাতাম। তো যাই হোক বন্ধুরা, তো আজকে পরোটাটা না আমি আগে যেরকম সেঁকে নিয়ে তেল দিয়ে ভাজতাম, আজকে ডাইরেক্ট পুরো তেল দিয়ে ভেজেছি। বেশ নরম ছিল, এমনকি পরের দিন সকালে অবধি বেশ নরম ছিল। আর এই যে দুপুরে যে পনিরের যে মাখা মাখা তরকারিটা ছিল, তো সেটা দিয়েই আজকে রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।